বিথি আক্তার নামে একজন বোন জানতে চেয়েছেন সাজদায় গিয়ে দোয়া পড়া যাবে কি হ্যাঁ বোন সাজদায় গিয়ে দোয়া পড়া যাবে কিন্তু কোরআন তেলোয়াত করা যাবে না তো দোয়াইনুস যেটা তুমিন আজ্বালিন এটা কোরআনে কারিমের আয়াত এটা কোরআনে কারিমের আয়াত হওয়ার কারণে এটাকে সেজদায় তেলোয়াত হিসাবে পড়া যাবে না শুধুমাত্র দোয়াই হিসাবে যদি কেউ পড়তে চায় তাহলে পড়ার সুযোগ আছে আবদুল্লা নামে একজন ভাই জানতে চেয়েছেন আমার বয়স আঠারো প্রতি রাতে আমার স্বপ্নদোষ হয় করণীয় কি করণীয় কিছু নেই এটা নিয়ে টেনশান করারও কিছু নেই এটা যৌবনের একটি দাবি এটা নিয়ে যদি আপনি টেনশান করেন তাহলে আপনি মানসিক ডিপ্রেশনে ভুগতে পারেন এটাকে ইজিলি গ্রহণ করুন এই জাতীয় সমস্যা অনেকেরই থাকে কেউ কেউ বলে এ জাতীয় সমস্যা হলে নাকি পুরুষত্ব নষ্ট হয়ে যায় এগুলো একেবারে বাজে কথা এই জন্য এ নিয়ে টেনশান করার কোনো কারণ নেই আর এ জাতীয় স্বপ্ন থেকে বাঁচার জন্য আপনি মেইলি দুশ্চিন্তা অথবা মেয়ে সংক্রান্ত ভাবনা এড়িয়ে চলুন নাটক সিনেমা দেখা যাবে না এবং বেপর্দা বেহায়াপনা হতে পারে এমন পরিবেশে যাওয়া যাবে না নিজেকে যতটা নিয়ন্ত্রণে রাখবেন ততটাই স্বপ্নদোষের সম্ভাবনা কমে যাবে এরপরও এটা হবে এটা যৌবনের দাবি যেটা আমি বলেছি সুতরাং মানসিক টেনশানের কোনো কারণ নেই আর গুনা হয় না জাতীয় স্বপ্নে সুতরাং টেনশান করবেন কেন